खाते हो? অভিষেক বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিরাফাত 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 তৃণমূল কংগ্রেস জিরাফাত 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 মমতা ব্যানার্জি জিরাফাত 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 অভিষেক ব্যানার্জি জিরাফাত 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 আমরা দলে আহ্বান জানালাম, হাতে পতাকা তুলে দিচ্ছেন আমাদের দলের সম্পাদক প্রণব মহাপাত্র মহাশয়। বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিরাফাত 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 তৃণমূল কংগ্রেস জিরাফাত 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 মমতা ব্যানার্জি জিরাফাত 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 এখানে জামাল জামাল ভাই আছে, আমাদের নেতৃত্ব আছেন, আমাদের বাপাদিত্য সাহা
ব্লক সভাপতি স্বদেশ দাসের হাত ধরে আজ নন্দীগ্রামের হরিপুরে অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন করেছে, এই বিষয়ে আপনার মতামত কি? দেখুন, নন্দীগ্রামের তৃণমূল নেতারা এত চুরি করেছে যে এখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রার্থী হয়েও পরাজিত হয়েছেন, ফলে এরা কালীঘাট যেতে পারছে না। তাই কালীঘাট যাওয়ার জন্য একটা ছবি দরকার ছিল, এইসব কিছু লোককে ধরে নিয়ে এসে ছবি তুলে কালীঘাট যাওয়ার রাস্তা তৈরি করছে তৃণমূল নেতারা। এতে বিজেপির কিছু ক্ষতি হবে না, বিজেপির সংগঠন যে জায়গায় ছিল তার থেকে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, ফলে আগামী দিনে নন্দীগ্রামে যেই দাঁড়াবে ভারতীয় জনতা পার্টির দায়িত্ব নিয়ে তাদের পরাজিত করবে। আমার নাম প্রলয় পাল, আমি তমলুক সাংগঠনিক জেলা সহসভাপতি।